আমরা বাড়িতে বসে করার জন্য প্রথম থেকে দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য বাংলার শিক্ষা পোর্টালের মাধ্যমে অ্যাক্টিভিটি টাস্ক দেওয়া হয়েছে। এখন বাংলার পাশাপাশি ইংরেজি, হিন্দি, উর্দু আর সাঁওতালি ভাষায় ছাত্রছাত্রীদের জন্য অ্যাক্টিভিটি টাস্ক আপলোড করা হয়েছে। প্রয়োজনে আমরা আরও পরের ধাপেও টাস্ক দিয়ে দেব। অ্যাক্টিভিটি টাস্ক ছাড়াও বাংলার শিক্ষা অনলাইনে ছাত্রছাত্রীদের সুবিধার জন্য আমরা বেশ কিছু ই কন্টেন্ট, মাল্টিমিডিয়া ভিডিও আপলোড করেছি। শিক্ষার্থীদের থেকে সেগুলি যথেষ্ট সমাদর পেয়েছে এবং পর্যায়ক্রমে আরও ভিডিও আপলোড করা হবে। আমি প্রধান শিক্ষক শিক্ষিকাদের মাধ্যমে সকল শিক্ষক শিক্ষিকাদের অনুরোধ করব এই রকম উদ্যোগ নিতে। আমাদের পোর্টালে লগ ইন করে 1 কোটিরও বেশি অভিভাবকদের ফোন নাম্বার পাওয়া যাবে। বিদ্যালয় শিক্ষকেরা সেভাবে তাদের সঙ্গে যোগাযোগ রাখতে পারেন। এছাড়া তারা নির্দিষ্ট অধ্যায়ের উপর ভিডিও বা অডিও তৈরি করে আমাদের পাঠাতে পারেন। সেগুলির মান দেখে নিয়ে আমরা পোর্টালে গিয়ে দিতে পারব বাকি ছাত্রদের সুবিধার জন্য। এ বিষয়ে একটি গাইডলাইন দপ্তর থেকে দিয়ে দেওয়া হবে। উচ্চশিক্ষার ক্ষেত্রে অধিকাংশ কলেজ বিশ্ববিদ্যালয় আমাদের জানিয়েছে যে তারা অনলাইনে ক্লাস নিচ্ছে, অনেকেই স্যানিটাইজারের আর মাস্ক তৈরি করছে। রাজ্য সরকারের তরফ থেকে আমি এডুকেশন ফ্র্যাটার্নিটিকে ধন্যবাদ জানাই এই কঠিন সময়ে যথাযোগ্য উদ্যোগ নেওয়ার জন্য।